আসসালামু আলাইকুম, যেখানে আছেন সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা এখন ছাদে করতেছি, ছাদে আমার ছাদ বাগানে গাছগুলো আপনাদের সাথে দেখাবো, এগুলো শেয়ার করবো। ছাদে চলে আসছি, photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you were, what did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over, I know it's true, you made me happy for a while. এটা লিচু গাছ, তারপরে এটা হলো রূপালী আম গাছ, তারপরে এটা হলো কাজু পেয়ারা, ডালিম। দশটা আম ধরছে কিন্তু পড়ে গেছে সব, পরে এখন তিনটা আছে। এটা তো হয়েছে আম, কিন্তু এটা খাওয়া শেষ। এগুলো হলো চায়না কমলা, অনেক টক কিন্তু দেখতে অনেক সুন্দর, এই জন্য এটা রেখে দিয়েছি। এটা আম গাছ, এটাতে দুইটা আম ধরছে, ধরছে পাঁচটা কিন্তু ধরে পড়ে এখন তিনটা আছে, দুইটা আছে। এটাও কাজু পেয়ারা, এটা তো পেয়ারাগুলো অনেক মিষ্টি। তারপরে এটাও লিচু গাছ, তারপরে এটা আম গাছ, এটা তো একবার আম ধরছে, আমরা খেয়েছি চারটা, এখন আবার ধরছে বারোটার মতো। এটা হলো পেঁপে গাছ, দুইটা পেঁপে ধরছে, একটা পেঁপে কিছুদিন আগে পড়ে গেছে। তারপরে এটা হলো মালটা গাছ, তিনটা মালটা ধরছে। কি ফল জানি আমি ভুলে গেছি, এগুলো হলো পুঁই শাক, যে সেদিন কাল পুঁই শাক রান্না করছি এখান থেকে নিয়ে। তারপর এটা হলো একটা ছোট গাছ, একটা লেবু ধরছে, চারটা ধরছে, চারটা শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে আরেকটা বেরিয়েছে। কাগজি ধরছে, আর একটা বড় বড়টা, সেটা আমরা খেয়ে ফেলছি, এখন আবার নতুন করে অনেকগুলো বেরিয়েছে, 20-25টার মতো। তারপর এটা হলো বড় কি কাগজ জানি তো বলে আমি চিনি না, এটাও লেবু গাছ। এটা হলো কমলা গাছ, এটা কমলা গাছ। তারপরে এটা হলো এটা হলো সবেদা গাছ, সবেদা গাছের সাথে একটা করলা গাছ উঠছে নিজে, এখন এটা আমরা সুন্দর মতো ঝাড়া দিয়ে দিছি। তারপরে এটাও একটা আম গাছ, রূপালী আম, এটার আমগুলো অনেক মিষ্টি। তারপরে এটা হলো সাদা জামরুল, এটা সাদা জামরুল, এটা জামরুলগুলো অনেক মিষ্টি। এটা হলো লাল জামরুল, এটা জামরুলগুলো অনেক মিষ্টি। তারপরে এখানে আছে ভিতরে পেয়ারা গাছ, অ্যাকশন। আমাদের এই গাছের পেয়ারাগুলো অনেক মজা, কিন্তু পোকা ধরে যায় পাকলে, সমস্যা পোকা ধরে যায়, আমরা খেতে পারি না পোকার কারণে। এটা আমার বড় জায়ের বাসা, আমার ছাদও পেয়ারা গাছ আছে, মেহেদি গাছ আছে, আম গাছ আছে,
ওই পিছনে আরেকটা বাগান দেখা যায়, ছাদ বাগান, ওটা আমার ছোট দেবরের বাসা। ও শখ করে গাছ লাগাইছে, ওর বাগানে অনেক গাছ আছে, ছাদ বাগান। এখন আমি আপনাদেরকে আমার পুরো বাগানটা সুন্দর মতো ভিডিও করে বড়ি গাছ, তারপরে এখানে আছে আগ গাছ, এখানে গাঁদা ফুল, শাক, তুলসী পাতা গাছ, অ্যালোভেরা, তারপরে আরো কিছু লাগাবো, চেষ্টা করতেছি আরো কিছু লাগানোর জন্য। বাচ্চারা বললো আম্মু চলো বাইরে গিয়ে খেয়ে আসি, তো ওরা যখন আমার কাছে আবদার করলো আমি আর না করি নাই, আমি বললাম ওদের বাবাকে বাচ্চারা যখন চেয়েছে গিয়ে খেয়ে আসি। ওরা এখন চাইনি।
চাইনিজ রেস্টুরেন্টে চলে আসছি। দেখেন চাইনিজ রেস্টুরেন্টটা কেমন। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।